দেখো, শব্দ আমরা সকলেই শুনি, কিন্তু কিভাবে? কোনো বস্তু কেঁপে উঠলে সেখান থেকে তৈরি হয় তরঙ্গ। এই তরঙ্গ জড় মাধ্যমের মধ্যে দিয়ে পৌঁছয় আমাদের কানে। এই তরঙ্গ শক্তি আমাদের মস্তিষ্কে তৈরি করে এক বিশেষ অনুভূতি। সুতরাং যে কোনো কম্পনশীল বস্তুই তৈরি করে শব্দ। এর মধ্যে কিছু আমরা শুনতে পাই আর কিছু আমরা শুনতে পাই না। কি ধরনের শব্দ আমরা শুনতে পাই? যে বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে, সেখান থেকে তৈরি শব্দ আমরা শুনতে পাই। এরা হলো শ্রুতি গোচর শব্দ। আর যে শব্দ আমরা শুনতে পাই না, হ্যাঁ, তারা হলো শব্দোত্তর শব্দ। এই শব্দোত্তর শব্দের ক্ষেত্রে বস্তুর কম্পন সেকেন্ডে 20,000 বারের বেশি, অথবা শব্দেতর শব্দ, সেক্ষেত্রে কম্পন সেকেন্ডে 20 বারের কম। যেমন আকাশে পাখি ওড়ার শব্দ আমরা শুনতে পাই না, কারণ এটি শব্দেতর শব্দ। এবার আমরা জেনে নেব শব্দের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমত, শব্দ তরঙ্গধর্মী। বাতাসের কণা বা অন্য কোনো জড় মাধ্যমের কণা তরঙ্গ সৃষ্টির মাধ্যমে শব্দ শক্তি তৈরি করে। এই শব্দ মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে যায়। শব্দ দু ধরনের তরঙ্গ তৈরি করে, তির্যক ও অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের আরেকটি বৈশিষ্ট্য হলো শব্দ বিস্তারের জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম গ্যাসীয়, তরল বা কঠিন হতে পারে। অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে, হ্যাঁ, এবার অনুদৈর্ঘ্য তরঙ্গ কি সেটা এসো দেখা যাক। প্রথমে আমরা একটা সুর শলাকা নিলাম। মনে করি এর একটি বাহু রয়েছে ও বিন্দুতে। কম্পন শুরু হলে বাহুটি গেল এ বিন্দুতে, এ থেকে বাহুটি আসছে বি বিন্দুতে, আবার ফিরে যাচ্ছে এ বিন্দুতে। এই সুর শলাকার সঙ্গে বাতাসের বিভিন্ন স্তর আছে। এই এ থেকে বি বিন্দুতে আসার সময় বাহুটি চাপ দিচ্ছে তার সব থেকে সামনের বায়ুস্তরে, ফলে বায়ুস্তর সংকুচিত হচ্ছে। এই সংকোচন আবার চাপ দিচ্ছে পরবর্তী বায়ুস্তরে। এইভাবে প্রতিটি স্তর থেকে স্তরে সংকোচন ঘটতে থাকবে। একে আমরা কি বলবো? একে বলবো ঘনীভবন। এবারে বি বিন্দু থেকে ওই বাহুটি এ বিন্দুতে ফিরে যাবার সময় পেছন দিকে একটা ফাঁকা স্থান তৈরি করে, ফলে ওই দিকের বাহুর কাছে থাকা বায়ুস্তর ওই ফাঁকা জায়গায় চলে আসে, ফলে ওই দিকে চাপ কমে যায়। তাকে বলে তনুভবন। তার মানে একদিকে ঘনীভবন হওয়া বায়ুস্তর যখন সামনের দিকে এগিয়ে যায়, তখনই তার পেছনে তৈরি হয় তনুভবন হওয়া বায়ুস্তর। ঠিক তাই। আর এরকম ভাবেই পরপর অনেকগুলো ঘনীভবন ও তনুভবন বায়ুস্তর সৃষ্টির মাধ্যমে শব্দ শক্তি তার উৎস থেকে দূরে বয়ে যায় তরঙ্গের আকারে। এইভাবে সৃষ্টি হওয়া তরঙ্গ, যা মাধ্যমের কণার বিচলনের সমান্তরালে বিস্তার লাভ করে, তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কাকে বলে? তরঙ্গের বিস্তার মাধ্যমের কণার বিচলনের সাথে লম্বভাবে হলে তাকে তির্যক তরঙ্গ বলে। এবার আমরা পর্যাবৃত্ত গতি সম্বন্ধে একটু জেনে নেব। পর্যাবৃত্ত গতি, গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ে পরপর একই জায়গায় ফিরে আসে।
এটি বারবার একই পথে যাতায়াত করে, একে পর্যাবৃত্ত গতি বলে। এর সঙ্গে সঙ্গেই আর একটা জিনিস জেনে রাখা উচিত, পূর্ণ স্পন্দন বলতে কি বুঝবো আমরা? পর্যাবৃত্ত গতিযুক্ত কোনো বস্তু কোনো জায়গা থেকে নির্দিষ্ট দিকে যাত্রা করে, তারপর ফিরে আসে আবার শুরুর জায়গায়। এই যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত যে গতি, তাকে একটা পূর্ণ স্পন্দন বলে। আর এর জন্য প্রয়োজনীয় সময়কে বলে পর্যায়কাল। সেক্ষেত্রে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন ঘটে তাকে সেই বস্তুর কম্পাঙ্ক বলে। আর এর একক হল হার্টস। এক হার্টস ইজ ইকুয়াল টু সাইকেলস প্রতি সেকেন্ড। একটা কথা মনে রাখতে হবে, সুরশলাকার কম্পাঙ্ক হল 256 হার্টস, অর্থাৎ এক সেকেন্ডে এর বাহুর পূর্ণ স্পন্দন হয় 256 বার। শব্দ কতটা পথ গেল সেটা কিভাবে বোঝা যাবে? এটা বুঝতে হলে তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্য নিতে হবে। কারণ কোন শব্দ উৎপন্নকারী বস্তুর একটা পূর্ণ কম্পন বা স্পন্দন হলে শব্দ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা হল বিস্তার। কোন স্পন্দনশীল বস্তুকণাকে তার সাম্য অবস্থা থেকে যে চরম দূরত্বে যেতে হয় তাকেই ওই কণার বিস্তার বলে। শব্দের বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। কোন উৎসের কম্পনের ফলে উৎপন্ন বায়ুর ঘনীভূত ও তনুভূত স্তরগুলো নির্দিষ্ট বেগে এগিয়ে যায়, এই বেগকে বলে শব্দ তরঙ্গের বেগ। উৎসের একবার পূর্ণ কম্পন হলে শব্দ তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। ধরা যাক শব্দের বেগ ইজ ইকুয়াল টু ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং কম্পাঙ্ক নিউ। সুতরাং এক সেকেন্ডে পূর্ণ কম্পন হয় নিউ সংখ্যক, এবং একবার পূর্ণ কম্পনে শব্দ তরঙ্গ ল্যামডা পথ যায়, তাহলে নিউবার পূর্ণ কম্পনে শব্দ তরঙ্গ ল্যামডা ইনটু নিউ পথ যাবে। এটাই হল শব্দ তরঙ্গের গতিবেগ। সুতরাং ভি ইজ ইকুয়াল টু নিউ ইনটু ল্যামডা। কোনো উৎস থেকে তৈরি হওয়া শব্দ কোনো দূরের প্রতিফলকে প্রতিফলিত হলে এই প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে একদম আলাদাভাবে শ্রোতার কানে পৌঁছবে আর প্রতিধ্বনি তৈরি করে। কিন্তু সব জায়গায় তো প্রতিধ্বনি হয় না, এর কারণটা কি? এটা একটা ভালো প্রশ্ন। যদিও শব্দের প্রতিফলনই প্রতিধ্বনির কারণ, কিন্তু তবুও সব জায়গায় প্রতিধ্বনি হয় না। কারণ কি? প্রতিধ্বনিত শব্দ শোনার জন্য উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হওয়া দরকার কমপক্ষে 16.6 মিটার। কারণ একটা ক্ষণস্থায়ী শব্দের রেশ আমাদের মাথায় থাকে 1/10 সেকেন্ড। এদিকে বাতাসে শব্দের গতিবেগ 332 মিটার/সেকেন্ড। সুতরাং 1/10 সেকেন্ডে শব্দ যায় 33.2 মিটার। এবার শব্দ তৈরি হয়ে প্রতিফলকে যেতে ও কানে ফিরে আসতে কমপক্ষে 33.2 মিটার পথ পাড়ি দিতে হবে, কারণ ওই সময় আগের শব্দের রেশটা কেটে যাবে, তবেই তো শোনা যাবে প্রতিধ্বনি। জানো তো শব্দের প্রতিধ্বনির সাহায্যে আমরা মাপতে পারি সমুদ্রের গভীরতা, বিমানের উচ্চতা এবং বায়ুতে শব্দের বেগ। শব্দ বললেই মনে হয় সুরের কথা। আচ্ছা, এই সুর কাকে বলে?
একটা মাত্র নির্দিষ্ট কম্পাঙ্কযুক্ত শব্দকে বলে সুর। যেমন সুরশলাকার কম্পনের ফলে তৈরি হয় একটা মাত্র কম্পাঙ্কযুক্ত শব্দ। স্বর কি সুর সৃষ্টি করে? না, স্বর বলতে বোঝায় বিভিন্ন কম্পাঙ্কের অনেকগুলো সুর দিয়ে তৈরি শব্দ। সুরযুক্ত শব্দ নিয়মিত, পর্যাবৃত্ত, দীর্ঘস্থায়ী এবং নিরবিচ্ছিন্ন। সুরযুক্ত শব্দ শুনতে ভালো লাগে, অর্থাৎ শ্রুতি মধুর এবং আনন্দদায়ক। সুর বর্জিত শব্দ অনিয়মিত, অপর্যাবৃত্ত, ক্ষণস্থায়ী এবং বিচ্ছিন্ন। এই ধরনের শব্দ শ্রুতিকটু ও বিরক্তিকর।